দেখুন এবার সালমানের ঈদ পার্টির হর্তাকর্তা ইউলিয়া প্রতি বছরই বলিউডের সুলতান খ্যাত সালমান খানের বাড়িতে ঈদ উপলক্ষে পার্টি অনুষ্ঠান হয় এবারও এর ব্যতিক্রম হয়নি তবে এবার বলিউড সুন্দরীদের ঢল নামল তার বান্দ্রার বাড়িতে খান খানদের ঈদ উদযাপনের দিন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হাজির হয়েছিলেন একাধিক বলিউড সুন্দরী সল্লুর বাড়িতে এই দিন ঈদের সন্ধ্যা আরও উজ্জ্বল হয়ে ওঠে স্নাক্সি সিনহা জ্যাকুলিন প্রীতি সহ আরও বিউটিউন সুন্দরীদের উপস্থিতিতে এসেছিলেন জরওয়া ছবির সিকুয়েলসের অভিনেতা বরুণ ধাওয়ানো প্রতিবারের মতো এবারও সালমানের ঈদের পার্টি জমে ওঠে তার মায়ের খানদানি বিরিয়ানি দিয়ে এর সঙ্গে ছিল সুস্বাদু শিউকুরমা তবে এদিন দিন ডায়েটের ধার ধারেন না বলিউডের ভাইজান নিয়ম ভেঙে তিনি খানদানি শিউকুরমা আয়েস করে খেয়েছেন জানা গেছে বলিউডের সুলতানের বাড়ির বিরিয়ানির জন্য প্রতিবারের মতো এবারও অপেক্ষা করেছিলেন বলিউডের বাচ্চারা তবে সালমানের রোমান প্রেমিকা ইউলিয়া ভান্তুর এবার খান খানদের ঈদের পার্টিতে অতিথি আপ্যায়নের দায়িত্ব সুন্দরভাবে পালন করেন রীতিমতো ঘরের হরতাকর্তা বনে যান ইউলিয়া এছাড়া এদিন উপস্থিত ছিলেন আরবাস খানের সাবেক পত্নী মালাইকা আরোরা ও তার বোন অমৃতা এছাড়া সালমান খানের ভাই বোন সহ আরও আত্মীয় পরিজন এই খুশি সন্ধ্যায় শরিক হন আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে